হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মনির বলছিলাম বাংলা থেকে। জি মনীষ সাহেব বলেন। জি, আমার আপনার বাগের ওই দিদের হিট জয়েন্ট নষ্ট হয়ে গেছে। জি, আচ্ছা, এখন সারে ওইটা কি ওইটা নিয়ে চেঞ্জ করে কিনা, অথবা এটার রেজাল্টটা কি, অথবা বাংলাদেশের এই জিনিসটা কে কার্যকরী করে সবচেয়ে ভালো রকম, এটার কারণ জানেন কেন নষ্ট হয়েছে? আপনার এই যে হিপ জয়েন্ট নষ্ট হয়ে গিয়েছে, এটা কোন রোগের কারণ এটা জানেন? এটা আপনার ওনার কোমর থেকে হাঁটু পর্যন্ত দীর্ঘদিন দেখা ছিল, আচ্ছা, বিভিন্ন ডাক্তার বিভিন্ন ওষুধ দিছে, আসলে কেউ কিছুই সঠিক ধরতে পারে না। পরে আপনার পাশেই তালের তালুকদার স্যার এখানে। হুম 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 আচ্ছা জি, আমি বুঝতে পেরেছি। এভিএন অনেক সময় আমরা বলি, এভাস্কুলার নেক্রোসিস অফ হিপ, বোথ হিপ, প্রায় আমি রুগী আসে আমাদের কাছে এটা আসে। কিন্তু আমার কথা হচ্ছে, মজার বিষয় হচ্ছে, দেখেন একটা রুগী আমার কাছে আসলো, একেবারে প্রতিনিয়ত রুগী আসে, একটা হিপ অলরেডি রিপ্লেস করে আসছে, মানে আর্থ্রোপ্লাস্টি করা হিপ হুম জয়েন্ট টোটালি পাল্টিয়ে আসছে। তা আরেকটা হিপ কিন্তু তার ভালো ছিল, হুম হুম তো এখন আসছে দ্বিতীয় হিপও আবার অপারেশন করতে হবে। তা আমি বললাম, আগেরটা কবে হয়েছে? 7-8 বছর, 10 বছর আগে। এখন দ্বিতীয়টা করতে হলো, তো এটা কেন আপনি আগের থেকে প্রিভেনশন নিলেন না? মানে আমরা কি, মানে যে কিছু জিনিস তো আমরা ডাক্তাররা জানি আসলে হুম কি হুম হইতে পারে, ঠিক না? করোনা হইলে কি হইতে পারে এটা তো আমরা এখন সবাই জানি। হুম হুম আমার এই জিবিএস রোগীর দেন কি হতে পারে সেটাও আমরা জানি, এটা তো আমাদের মানে রিসার্চ করা বই পুস্তকে থিওরি অলরেডি আছে। তো আমার একটা রোগী হিপ যখন আর তো ইয়া হয়ে গেল, মানে এভিএন হলো বা হুম হুম এভাস্কুলার, সেটা তো কারণ বার করতে হবে কেন? এখন কারণ না বার করি, কেবল আমরা কেবল পাল্টাইলাম কয়দিন পর পর। এখন একটা মানুষের কি প্রতিটা জোড়া পাল্টে ফেলবেন? তো সেটা না করে আমাদের উচিত হচ্ছে অ্যাড্রেস করা, যে রোগটা কেন হয়েছে, হুম আমরা হুম কিভাবে এটাকে প্রিভেনশন করতে পারি। কারণ একটা মানে হিপ, একটা হিপ নষ্ট হয়ে গেছে, বাট আরেকটা যেটা আরেকটা ভালো হিপের আছে ওই সেটাকে সময় কিভাবে মনোযোগ আমরা দেওয়া দরকার ছিল, ভালো রাখতে পারি? ওই সময় যে আরেকটা হিপ যেন না হয়। শুধু হিপ না, আমি অনেক রোগী পেয়েছি দুইটা হাঁটুও পাল্টাইতে হয়েছে। তো এটা তো আসলে কোনো কথা না, এগুলার কারণ বার করতে হবে। হিপের আমরা একটা নিউট্রিয়েন্ট আটারি থাকে, আপনি জানেন যে হুম আমাদের হুম প্রত্যেকটা হাড়ের মধ্যে নিউট্রিয়েন্ট আটারি থাকে, যেটা হচ্ছে হাড়টাকে মানে ব্লাড সাপ্লাই দেওয়া যেন সে ভালো থাকে। তো অনেক সময় নিউট্রিয়েন্ট আটারি নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় এভিএন আমরা বলি। হিপ এবং নি রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলবো, জি এবং এই মানে দর্শকের প্রশ্ন উত্তরটি আমরা সম্পন্ন করবো। এর মধ্যে একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত আচ্ছা হয়েছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, আমি রোকেয়া বেগম বলছি সাগর থেকে। জি জি দর্শক, আপনার সমস্যার কথা বলুন। আমি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা অনেকদিন যাবো, হুম অনেকদিন যাবো কোমরে ব্যথা আছে, 2 বছর যাবত এখন পায়ের মধ্যে সমস্যা হচ্ছে। হুম আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ঢাকার বড় বড় ব্যথার ডাক্তার দেখিয়েছি, হুম কিন্তু আমি কোনো ফল পাই নাই। নর্মাল এক্সরে করেছি, কোনো রোগ ধরা পড়ে নাই। আপনার বয়স কত? তারপর আমি 2 বছর গত হইতেছে আমি সিআরপি ডাক্তার দেখাইছি, সাবার সিআরপি ডাক্তার দেখাইছি, উনি আমাকে এমআরআই করাইতে দিয়েছিল। আমি ঢাকা পপুলারে এমআরআই করাইছি এবং ওনাকে দেখাইলাম, উনি ওষুধ দিল, বললো যে আপনি 3 মাস ওষুধ খান, তারপরে কি হয়, যদি সারে ভালো আর 2 মাস তাহলে পরে দেখা যাবে হুম কি। অনেকগুলো ওষুধ দিয়েছিল, পাওয়ারফুল ওষুধ, আমি ওগুলো খাওয়ার পর থেকে আমার ব্যথা আরো বেড়ে গেছে। হুম 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 এই এখন জন্য আমি এখন আপনার ওষুধগুলি ব্যথাটা খাই না কোথায়? এবং ওনার উপরে বাসটা হারিয়ে ফেলছি। আগে আমি তো কোমরে ব্যথা ছিল, আমি চলাফেরা ভালোই করতে পারতাম, হ্যাঁ হাঁটতে পারতাম, বাজার ঘাট করতে পারতাম, কিন্তু এখন আমি নিজের ঘরে হাঁটতে পারি না। আচ্ছা, এই জন্য আমি শফিউল্লাহ স্যারের সাথে আমি টিভিতে ওনাকে দেখতেছি, এই জন্য ওনার দিকে আমার মন টানতেছে যে ওনার সঙ্গে কথা বললে বা ওনার ট্রিটমেন্ট নিলে হয়তো আমি আল্লাহ পাক আমাকে ভালো করতে পারি। আচ্ছা, বর্তমানে সমস্যা কি আপনার বর্তমানে? বর্তমানে সমস্যা আমার কোমরে চোখ দেখা আছে, মানে অল্প একটু দেখায়, আচ্ছা, অল্প একটু, মানে কোমরের মেরুদণ্ডের পাশে বাম পাশে আচ্ছা, ব্যথা একটু পায়ের, দেখায়, মানে ব্যথা কি পুরো পায়ের দেখায় দিকে যায়? পায়ের দিকে যায়? না, এই ব্যথা শরীরে না লড়ো না, ওখানে আচ্ছা, আজীবন ব্যথা হইতে শিলজন ওখানেই আছে। আপনার বয়স ব্যথাটা কত? হইতে অনেক দিন হয়, ব্যথাটা হইতে প্রায়
40 বছরের মতো হয়ে গেল, আপনার বয়স কত বয়স বর্তমানে? মনে হয় 14-15 আচ্ছা, এরকম না হবে। বর্তমানে আপনার বয়স তখন কত? থেকে মনে হয় যেন একটা কাঁটা ফুটলো, এরকম একটা অনুভব হতো। অনেক চিকিৎসা নিছি, অনেক মানে ডাক্তার কবিরাজ অনেক রকম চিকিৎসা নিছি, কিন্তু কোনো ফলই আমি এক পর্যন্ত পাইনি। আচ্ছা ইনশাল্লাহ, আমি উত্তর আচ্ছা, দিচ্ছি যে আমি বুঝতে পেরেছি। দর্শকের বয়স 55 বছর। 55? আচ্ছা ঠিক আছে, এই রোগীর উত্তর দেওয়ার আগের যে এভিএন নিয়ে যে কোটা, হুম উনি হুম হিপের যে ব্যাপারটা উনি জানতে চেয়েছে, তো আমাদের কথা হচ্ছে আমরা যদি একটা হিপ কোনো কারণে নষ্ট হলো, আরেকটা হিপ কিন্তু ভালো ছিল, হুম হুম তখনই কিন্তু মনোযোগ দেওয়া কেন, এই মানে ডিউ টু এভিএন মানে কি কারণে এভিএনটা হলো, এই কারণ যদি নির্ণয় না করা হয় তাহলে 2 দিন পর পর একটা একটা জোড়া কেবল নষ্ট হতে থাকবে। মোস্ট অফ দ্য কেস আমরা দেখছি যে বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা থেকে এটা হয়ে থাকে। আচ্ছা তো আর্থ্রাইটিস গুলা হচ্ছে, যেহেতু আর্থ্রাইটিস মানে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হুম হয় হুম বেশিরভাগ ক্ষেত্রে, তো আগে থেকে যদি আমরা পুনর্বাসন চিকিৎসা শুরু করতে পারি, আর্থ্রাইটিসের আরো স্পেসিফিক চিকিৎসা দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু অপারেশনের প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে। তো আপনার যেটা সমস্যা, 2টা হিপ, কোথায় যাবেন বা কি করবেন? যদি এটা হয় একেবারেই টোটালি ড্যাস্ট্রো হয়ে গিয়েছে, আর কোনোভাবেই কনজারভেটিভ চিকিৎসা বা থেরাপি চিকিৎসা ভালো হবে না, সেটা রুগী না দেখে বোঝা যাবে না, বা এক্স রে ফিল্ম বা ব্লাডের রিপোর্ট দেখে তারপরে অ্যাসেস করে বলতে হবে। যদি একেবারেই না হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা অপারেশন করে অর্থোপেডিক সার্জারিরা, সার্জনরা, ওনারা অর্থোপেডিক সার্জারি যে কোনো ডাক্তার দেখিয়ে আপনি অপারেশন করে ফেলতে পারেন। আর যদি কনজারভেটিভ চিকিৎসা আপনার দরকার হয় সেই ক্ষেত্রে হয়তো আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাতে হবে, আর পাশাপাশি কিন্তু আপনার রোগটার কারণ নির্ণয় করতে হবে যে কেন জোড়াগুলো নষ্ট হচ্ছে। সেটা যদি কারণ নির্ণয় না করেন, কয়দিন পরে দেখা যাবে আপনার হাঁটু সমস্যা হবে, অন্য জোড়া সমস্যা হবে, তো সেই দিকে আগে মনোযোগ দেওয়া দরকার এবং পাশাপাশি এটা চিকিৎসা। আর এখন যে রুগী বলল যে ওনার একটা স্পেসিফিক পয়েন্টে পেইন হুম অনেক বছর, 14 বছর ধরে ওনার ভাষায় 14 বছর বয়স থেকে ওনার শুরু প্রবলেমটার হয়েছে এই কথা সমস্যাটা, বলছিলেন। তো এটা হতে পারে অনেক কারণে, যে লিগামেন্ট ইঞ্জুরি বা স্প্রেইন এই জাতীয় সমস্যা থেকে হতে পারে, কারণ 14 বছর বয়স, তো ওই সময় তো কোনো আর্থ্রাইটিস হুম ডেভেলপ হুম করার সাধারণত বয়সজনিত এটা করার কথা না। আর আর অন্য যে অটোইমিউন আর্থ্রাইটিসগুলো হয়ে থাকে সেটা কিন্তু মাল্টিপল জয়েন্টে হবে, মানে স্পেসিফিক একটা জোড়ায় হবে না, হুম হুম যেহেতু একটা জায়গায় হচ্ছে, তো ওনাকে আসলে ওই জায়গা প্রয়োজনে এমআরআই রিপোর্ট অনুযায়ী তাকে হয়তো থেরাপি করতে হবে, এবং এই ক্ষেত্রে আলাদা এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম মানে থেরাপি চিকিৎসা প্রোভাইড করতে হবে। তো আমার মনে হয় আপনি একজন রিহাব ফিজিও চিকিৎসককে দেখিয়ে আপনি এটার চিকিৎসা করেন, আশাবাদী ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে এখনো মুক্তি পেতে পারেন ইনশাল্লাহ।